নমস্কার বন্ধুরা, আমার সবুজ ছাদ বাগানে আপনাদের স্বাগত। আমি অসীম বলছি। অনেকদিন পর গাছে, ড্রাগন গাছে আমার ফুলের মেলা হয়েছে। দেখুন, মেলা লেগেছে ফুলের, দেখছেন, গাছ ভর্তি ফুল। এখন রাত 10টা বাজে, চলে এসেছি পলিনেশন করতে। হ্যান্ড পলিনেশন করছি একটা তুলির সাহায্যে। এটা আমার দ্বিতীয় বছর ড্রাগন গাছের ফল হচ্ছে, তো ফুল অলরেডি ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন বড় বড় ফুল ফুটেছে গাছে। আর আমি পলিনেশন করে দিচ্ছি তুলি দিয়ে। এবছর আমার গাছে ফুলের মেলা লেগেছে। ঝুলিয়ে রাখলে হয়, সোজা থাকলে হয় না, এটা ঠিকই, কিন্তু আমার ঝুলিয়ে রাখার মতো পজিশন নেই। দেখুন, সব সোজা সোজা আছে, এর মধ্যেই হয়েছে, এরই মধ্যে যা হচ্ছে সেটাই আমার পক্ষে অনেক। আমি মনে করি এটাই আমার জন্য যথেষ্ট। তো আপনারাও এরকম গাছ লাগান। আমি প্রথম দিকে আমার একটা ড্রাগন গাছ ছিল, এখন আমার ছাদ বাগানে কমপক্ষে 10টা ড্রাগন গাছ আছে। দেখছেন ফুল লাইন দিয়ে ফুটেছে। 10টা ড্রাগন গাছের মধ্যে দুটো গাছে এখন ফুল এসে গেছে, ফুটতে শুরু করেছে, আর দুটো ফলও হয়ে গেছে। সেই ফল দুটো আজকে আমি তুলেছিলাম, পেকে গেছে পুরো গোলাপি হয়ে। এই একটা ফুল কত দেখাবো, গাছে মেলা লেগেছে ফুলের। ছাদ বাগান করুন, ড্রাগন গাছ লাগান, আর এরকম ফুল পাবেন আপনারা, পলিনেশন করবেন, তারপরে ফল হবে। দেখছেন কত ফুল, ড্রাগন ফুলের দোকান বলতে পারেন। আর এদিকেও হয়েছে, এই দেখুন অন্ধকারে দেখা যাচ্ছে। এই যে কী যে ভালো লাগে এরকম যখন হয়, সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারছি না। তো আপনারা করলে আপনারাও বুঝতে পারবেন কী কীরকম লাগে। এইভাবে গাছে যখন ফুল হয় আর তারপরে যখন বড় বড় ড্রাগন ফল হবে, খেতে কী সুন্দর ড্রাগন ফল। এর আগে হয়েছিল, আমি আপনাদের দেখেছি। আর পাশে দেখুন মোসাম্বি, দেখছেন কি নেই আমার ছাদ বাগানে, সব কিছু আছে, বাতাবি লেবু, মোসাম্বি, ড্রাগন, পেয়ারা, আম, সব গাছ আছে। দেখছেন গাছ ভর্তি কীরকম লাগছে বলুন তো, দেখতে কষ্টের ফল, দেখেছেন কীরকম হয়। একটু কষ্ট করলে আপনাদেরও হবে।